আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের করোনা সন্দেহে আসা রোগীদের চিকিৎসার পাশাপাশি আমাদের হাসপাতালের রুটিন যে কর্মপ্রক্রিয়া সেটা চলমান আছে আমাদের গতকালকে মেডিসিন ওয়ার্ডে আমাদের সাতচল্লিশ জন নতুন রোগী ভর্তি হয়েছে গাইনি ওয়ার্ডে ভর্তি হয়েছে পঁয়তাল্লিশ জন নতুন রোগী গতকালকে ছেচল্লিশটা অপারেশন করা হয়েছে আমাদের তার মধ্যে উনিশটা হচ্ছে আপনার মেজর অপারেশন এবং সাতাশটা মাইনর অপারেশন আজকে এই মুহূর্তে আটটা ইমার্জেন্সি গাইনি ওটি চলছে আর গতকালকে বাইশজন রোগীকে রেডিওথেরাপি বিভাগে কেমোথেরাপি দেওয়া হয়েছে গতকালকে আমরা রেডিওলজি বিভাগে আপনার একাত্তরটা এক্স রে এবং চুয়ান্নটা আলট্রাসাউন্ড করেছি তো হাসপাতালে রুটিন কার্যক্রম থেমে নেই এবং সব কিছুই কালকে ছয়শো ছাপ্পান্ন জন রোগী ভর্তি হয়েছে টোটাল আছে আর আমাদের ইয়েট হয়েছিল পাঁচশো দশজন এবং আউটডোরে আপনি যেটা শুনলেন যে আউটডোরে পাঁচশো দশজন রোগী আউটডোরে এসছে চিকিৎসা চিকিৎসা সেবা নিয়ে আছে এবং ভর্তি হয়েছে ছয়শো ছাপ্পান্ন জন তো অন্যান্য সমস্ত প্রক্রিয়া আমাদের চলমান আছে এটা আপনাদেরকে জানাতে চাই যে গতকালকে আমরা চারজন করোনা সাসপেক্ট রোগীর স্যাম্পল নিয়েছিলাম এবং সৌভাগ্যক্রমে চারজন রোগী নেগেটিভ আসছে এবং চারজন রোগী ক্লিনিক্যালি ভালো আছে সম্পূর্ণ সুস্থ তাদের কোনো সিমটম নাই তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি আর আজকে এখন তিনজন রোগী আমাদের আইডি হসপিটালে ভর্তি আছে তাদের নমুনা আজকে সংগ্রহ করা হবে এবং যত যত দ্রুত সম্ভব তাদের পরীক্ষা করা হবে এবং এদের আপডেট আসলে আমরা আপনাদের জানাবো এদের টেস্ট করব। আর আমরা জানাতে চাই যে গতকালকে যে চারজন রোগী ছিল যাদের স্যাম্পল নেওয়া হয়েছিল তারা সম্পূর্ণ সুস্থ আছে এবং তাদেরকে আজকে আমরা ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তাদের সবার রিপোর্ট নেগেটিভ আর আমাদের এই রেসপিরেটরি অবজারভেশন ওয়ার্ডে মাত্র একজন রোগী আছে তারও এক্সরে রিপোর্ট পেলে হয়তো তাকেও আমরা ছেড়ে দিতে পারব এই হচ্ছে আমাদের আজকের আপডেট তো আপনাদের যদি কোনো প্রশ্ন প্রশ্ন আছে জি তিনজন রোগীর একজন রোগী হচ্ছে কালকে থেকে আগে থেকে ছিল সে হচ্ছে পাবনার রোগী একজন রুগী হচ্ছে আপনার নওদা পাড়ার রোগী আর আরেকজন রোগী সে ঢাকায় মিরপুরে ছিল মিরপুরে কয়েক মাস ছিল মিরপুর থেকে ছয় দিনের জ্বর কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে গতকাল সন্ধ্যায় ভর্তি হয়েছে তার বাড়ি হচ্ছে কাটাখালী আমাদের কাছে তথ্য নাই মানে বাঘায় যদি মারা যায় তাহলে এটার দায়িত্ব বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ইউএচএফপিও ওনার দায়িত্ব ওনার স্যাম্পল কালেকশন করে প্রপার চ্যানেলে সার্জনের মাধ্যমে এখানে পাঠানো তো সেটা যদি পাঠান তাহলে আমরা অবশ্যই এখানে টেস্ট করে দেখব যে এটা ওই ধরনের ব্যাপার ছিল কি না তাদের জন্য এই মুহূর্তে আমরা আবাসনের ব্যবস্থা রাখিনি কারণ এখন পর্যন্ত আমাদের যে পেশেন্টগুলো আসছে সবই নেগেটিভ তবে তাদের পর্যাপ্ত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া আছে এই মুহূর্তে তারা তাদের যার যার বাসা থেকেই ডিউটি করছে কিন্তু বাসাতেও তারা যথাসম্ভব নিজেদেরকে আইসোলেট রাখার চেষ্টা করছে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে এই মুহূর্তে আমাদের তাদের ইনস্টিটিউশনাল কোনো আবাসনের ব্যবস্থা আমরা এই মুহূর্তে করিনি তবে এটা আমাদের প্ল্যান আছে আমাদের কর্ম পরিকল্পনা প্রস্তুত আমাদের ওই জায়গাগুলো রেডি হয়ে গেলে তখন আমরা তাদেরকে সার্বক্ষণিক আবাসিকভাবে রেখে তারা যেন চিকিৎসা সেবা দিতে পারে সে চেষ্টা করবে আচ্ছা আমাদের হাসপাতালের পুরো টিম তো কাজ করছে ডেফিনেটলি আর যদি করোনা আউটব্রেক খুব বেড়ে যায় আমাদের প্ল্যান আছে যে হাসপাতালের প্রতিটা চিকিৎসক সে যেই বিভাগেরই হোক মেডিসিন সার্জারি গাইনি আই এনটি টি যাই সাবজেক্ট হোক প্রত্যেককে করোনার প্রশিক্ষণ দিয়ে করোনা রোগীদের চিকিৎসা কাজে লাগানো হবে আর এর মধ্যে আমাদের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য মহোদয় উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন উনি কিছু রোগীকে কিছু ডাক্তারকে জরুরি ভিত্তিতে আপনার বিভিন্ন উপজেলা থেকে আমাদেরকে সংযুক্ত করে দিয়েছেন আমাদের এই কাজের সুবিধার্থে তারা আমাদেরকে সাহায্য করছে এবং তারা বিভিন্ন জায়গায় নিয়োজিত আছে তো প্রয়োজনে আরও যদি আমাদের ডাক্তার প্রয়োজন হয় যে আমরা বিভিন্ন উপজেলা থেকে বা জেলা সদর থেকে তাদেরকে ডেপুটেশনে নিয়ে আসা আমরা সেটা করব আমি আপনার এই কথা বক্তব্যের সাথে একমত না তারা চিকিৎসা পাচ্ছে না বা সুচিকিৎসা পাচ্ছে না আপনি আপনার এই বক্তব্যের সাথে একমত না কারণ আমি আপনাকে অলরেডি তথ্য নিয়ে এসেছি আমি বলেছি যে আমাদের হাসপাতালে কী কী অ্যাক্টিভিটি হচ্ছে প্রতিটা ওয়ার্ডে আমাদের প্রতিটা সময় সার্বক্ষণিক প্রতিটা জায়গায় কিন্তু ডাক্তার আছে যেখানে যে অ্যাডমিশন আপনি কোথাও কোনো গ্যাপ পাবেন না রোগী কম আসছে এটা সত্যি যে রোগ হ্যাঁ ইমার্জেন্সি অপারেশন হচ্ছে কালকে মেডিসিন ওয়ার্ডে সাতচল্লিশ জন রোগী ভর্তি হয়েছে সার্বক্ষণিক সেখানে ভর্তি আছে রোগী ছিল সেখানে কি বলছেন আউটডোরে চার নম্বর কক্ষে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে চার নম্বর ডাক্তার কে কিডনি ডেজের ডাক্তার একদিন বসবে শুধুমাত্র সপ্তাহে একদিন এবং এটা বসের ডেট বোধ আগে বুধবারে আগে ওগুলো বিশেষজ্ঞ আগে থেকেই তাদের একদিন আজকে বোধহয় বসার কথা স্পেসিফিক দেখেন তারপরে একদিন করে বিশেষজ্ঞ বসবে চার দিন ওই ঘরে কিডনি বিশেষজ্ঞ বসবেন না সপ্তাহে আর আমাদের এখানে স্পেসিফিক প্রত্যেকটা কোনো ডাক্তার আউটডোরে এখনো ছুটি নাই আপনি সুনির্দিষ্টভাবে বলেন যে এই সময় এখানে নাই আমরা দেখব ইনশাল্লাহ তবে আটটা বারোটার পর্যন্ত কিন্তু টাইম এবং বিশেষজ্ঞ বসার ডেট সব বিশেষজ্ঞ একদিন করে ওই রুমটাতে একদিন কিডনি বিশেষজ্ঞ বসে একদিন নিউরো মেডিসিন বসে একদিন নিউরো সার্জারি বসে একদিন অর্থোপেটিক সার্ভে এভাবে টাকাতে করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে এরকম একটা কথা চাইনিজ মিডিয়া বলেছিল আসলে এ ব্যাপারে এটা তো থাকা সম্ভব এটা অসম্ভব কিছু না তো সে ব্যাপারে আমার মনে হয় যে যারা টাকা হ্যান্ডেল করবেন তারা পার্সোনাল হাতে যদি গ্লাভস বা অন্য কোনো কিছু ব্যবহার করেন ভালো হয় অথবা টাকা হ্যান্ডেল করার পর পরই ভালো করে হাতি হ্যান্ড স্যানিটাইজার বা অ্যালকোহল রাব দিয়ে পরিশ্রয় করে নিলে তাহলে সংক্রমণের ঝুঁকিটা কমে যায় এত আমাদের এইভাবে বলা যাবে না এটা আমাদের এক্তিয়ারের বাইরে আমি শুধু আপনাদের জন্য আমি একটু কালেকশানটা করলাম নাম ঠিকানা কিছু জানি না আমি বাঘা এসে আমার যেহেতু ব্যক্তিগত পরিচিত আমি ছিলাম ওখানে সে আমাকে বলল যে ওই ডেট থেকে শ্যাম্পুল কালেকশন করছে কালেকশান করে নিয়ে আসতেছে আমি সিভিল সার্জনকে ফোন করে বললাম যে এটা এখানে পাঠিয়ে দিলে আমি সিভিল ইয়ে করে জানিয়ে দেবো আপনাদের হয়তো কালকে রেজাল্ট পেলে জানিয়ে দেব এবং নিয়ে আসছে শ্যাম্পুল কালেকশন করে নিয়ে আসছে